হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি দ্য ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ক্লার্ক সমেত একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কলকাতাতেই আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয় কো অপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রেলওয়ে বোর্ডের আন্ডারে এবং এখানে আপনাদের একাধিক ক্লার্ক সঙ্গে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কলকাতাতেই আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ ইস্টার্ন জোনেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে তো আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবেন এখানে আপনাদের একটি নতুন নোটিশ বলে একটি অপশান শো করছে এর ওপর একটিবার ক্লিক করবেন ক্লিক করলেই নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে নতুন পেজে আসার পর বন্ধুরা একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন এখানে আপনাদের প্রথমেই একটি নোটিশ শো করবে যেখানে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়া একাধিক পদে নিয়োগ করা হচ্ছে এর ওপর একটিবার ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখে নিন নোটিশে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি যেটা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলকাতা অফিসিয়াল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকেই পাবলিশ করা হয়েছে যেখানে মেমো নাম্বারটি আপনাদের সামনে শো করছে অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিয়োগ করা হবে কলকাতাতে এখানে আপনাদের কলকাতার অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে যে কোথায় আপনাদের নিয়োগ করা হবে তো এখানে আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশ বারো দু হাজার একুশ অর্থাৎ চব্বিশ বারো দু থেকে আবেদন চলছে যেটা চলবে কিন্তু পনেরো এক দু হাজার বাইশ পর্যন্ত অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে লাস্ট ডেট আবেদন করার কিন্তু পনেরো এক দু হাজার বাইশ নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক্সাম কবে হবে তার অফিসিয়াল ডেট দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে আপনাদের এক্সাম নেওয়া হবে পরিষ্কার ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটা পনেরো এক দু হাজার বাইশে আবেদনের লাস্ট ডেট নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সর্বপ্রথম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটি শূন্য পদ রয়েছে এবং জেনারেল অর্থাৎ ইউআর পোস্ট রয়েছে যেখানে আপনারা সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে নেক্সট দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে চারটি শূন্য পদ রয়েছে এবং অফিসার পোস্টে নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে বন্ধুরা দেখতে পাবেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এজ লিমিটটা আপনাদের বলে দেওয়া রয়েছে সর্বপ্রথম দেখে নেবো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী বলা হয়েছে অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট শাখায় কিন্তু আপনাদের আইটি অর্থাৎ আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কাজের নলেজ থাকতে হবে আবারও বলে দিচ্ছি গ্র্যাজুয়েশান পাসেই আপনারা আবেদন করতে পারবেন এক্সট্রা রকম কোয়ালিফিকেশান লাগবে না সঙ্গে কি বলে যে সংশ্লিষ্ট শাখায় কাজ করার জন্য কিন্তু আপনাদের নলেজ প্রয়োজন অর্থাৎ কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ওপর দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে যে ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশানের করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি বলে যে কাজের ক্ষেত্রে আপনাদের কাজ জানতে হবে তাহলেই আবেদন করতে পারবেন এবং অফিসার পদের ক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হয়েছে দেখে নেব অফিসার পদের ক্ষেত্রে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসার পদের ক্ষেত্রে আপনাদের এম কম অথবা এ আই এ অথবা আইসিএআই প্রভৃতি আপনাদের থাকতে হবে সঙ্গে পাঁচ বছরের কিন্তু ওয়াক এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তো এই পদটার ক্ষেত্রে আপনারা অনেকে আবেদন করতে পারবেন এই পদটা কিন্তু গ্র্যাজুয়েশন পাসেই আবেদন করা যাচ্ছে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন বাকি ডিটেলসগুলো এজটা কিন্তু আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে এবং এসটি এসসি ওবিসিদের বিসিদের কিন্তু বয়সসীমায় ছাড় দেওয়া থাকবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিটেন এক্সাম আপনাদের হবে যেটা ইংলিশ হিন্দি ও বেঙ্গলি আপনারা তিনটে ভাষাতেই পেয়ে যাবেন বাংলায়ও এক্সাম দিতে পারবেন হিন্দিতেও দিতে পারবেন ইংলিশেও আপনারা এক্সাম দিতে পারবেন যেটা আপনাদের সুবিধা হবে এক্ষেত্রে স্যালারি দেখুন স্যালারি যেটা প্রোভাইড করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এটা বেসিক স্যালারি এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারি উনিশশো টাকা গ্রেড পে হবে টোটালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাহান্ন হাজার টাকা থেকে স্যালারি শুরু হবে সমস্ত কিছু ডিএ ফি সমস্ত কিছু অ্যাড করে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ স্যালারি রয়েছে বিয়াল্লিশশো টাকা গ্রেড পে অ্যাড হবে সমস্ত কিছু নিয়ে তিরানব্বই হাজার টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে অফিসার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশ হাজার টাকা আপনাদের স্যালারি হবে চার হাজার ছশো টাকা গ্রেড পে থাকবে সব কিছু নিয়ে তিরানব্বই হাজার টাকা আপনাদের স্যালারি শুরু হচ্ছে অর্থাৎ স্যালারি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এক্ষেত্রে আবেদন করতে আবেদন মূল্য কী রয়েছে আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পদের ক্ষেত্রে আবেদন করতে কিন্তু আপনাদের হাজার টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হাজার টাকা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে হাজার টাকা অফিসার পোস্টের ক্ষেত্রে হাজার টাকা অর্থাৎ প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম হাজার টাকা আপনাদের আবেদন মূল্য রাখা হয়েছে ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কোন কোন সাবজেক্টের ওপর আপনাদের এক্সাম হবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে তো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে রিড আউট করে নেবেন এডুকেশন কোয়ালিফিকেশান যে পদের ক্ষেত্রে ম্যাচ করবে সেই পদেই আপনারা আবেদন করবেন আবেদন কিন্তু চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা কলকাতায় পেয়ে যাচ্ছেন এছাড়া সোলে রয়েছে এই দু জায়গায় আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ধানবাদ রয়েছে ধানবাদ থেকে আবেদন করতে পারবেন পাটনাতে আপনাদের এক্সাম সেন্টার রয়েছে তো আপনারা কলকাতা ও আসামসোল জোন সিলেক্ট করবেন এবং সেখানেই আপনাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে ক্লিয়ার হলো কলকাতায় কিন্তু চাকরিটি হতে চলেছে আপনি যেখান থেকেই আবেদন করেন না কেন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাকি সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া রয়েছে এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান শো করছে যেখানে সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট পনেরো এক দু তো আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই তার আগে নোটিশটি একবার ডাউনলোড করে ভালো করে রিড আউট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও